এই গাছটাতে এত বেশি ফল আসে বারো মাসেই নতুন ডাল বের হবে আর মুকুল চলে আসবে এটা জাত কি ভাই এটা হলো থাইল্যান্ডের একটা জাত থাই ভ্যারাইটি বারো মাসি আমরা বাংলাদেশে অনেক ধরনের আমরা আছে দেশি আছে বরিশালের আছে খুলনার আছে এগুলি বাদ দিয়ে আমি এইটা চাষাবাদ করব কেন আমরা আমরার খুবই ছোট এবং এর যে মাংসটা আছে এই মাংসটার পরিমাণটা অনেক বেশি এই কারণে এটা বারো মাসি চাষাবাদ করা যায় এবং অল্প পরিচর্যা এটা অনেক বেশি ধরে আমার গাছটাতে কয়েক হাজার ফল আছে জুলে জুলে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলার নীলফামারি নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত মামুন নার্সারিতে দেখতে পাচ্ছেন একটা আমরা গাছের নিচে দাঁড়িয়ে আছি গাছটা ছোটো এই ছোটো গাছে ব্যাপক পরিমাণে ফল আছে। আজকে এই আমরা সম্পর্কে জানার চেষ্টা করব বাংলাদেশে অনেক আমরার ফলন হয় অনেক আমরা আমরা খাই কোনোটা মিষ্টি কোনোটা টক কোনোটা আটি ছোট কোনোটার বড় তো মামুন ভাইয়ের যে আমরাটা আছে এইটা আসলে কি ধরনের এই গাছটা কীভাবে রোপণ করছেন রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে যারা আমরা প্রেমী আছেন গাছপ্রেমী রয়েছেন তাদের জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন চলুন আগে এই গাছ সম্পর্কে জানার চেষ্টা করি আর এই আমরার জাত সম্পর্কে জানার চেষ্টা করি মামুন ভাই নীলমালা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে ধন্যবাদ ভাই যেহেতু আপনার নার্সারিতে আসছি আপনি একটু আপনার নামসহ ঠিকানাটা বলবেন তারপর আপনার এই ব্যাপক পরিমাণে যে আমরা আছে এই আমরা সম্পর্কে জানার চেষ্টা করব আমি এ আর মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলায় কসুকয়টা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি আচ্ছা মামুন ভাই একটা বিষয় বলবেন আপনার গাছের ভিতরে ভিতরে ফল যেটা দেখলাম বাইরে কোনো ফল নাই ভিতরে ভিতরে ফল আবার পাশাপাশি দেখতেছি এখানে ফুল এটা আসলে কি বারো মাস ফলন হয় এটা বারো মাসই একটা ভ্যারাইটি এই গাছ চাষাবাদ করে আমরা বিপদে আছি কারণটা হলো এই গাছের যে নতুন ডাল বের হয় সেটাতেই কিন্তু মুকুল চলে আসে এর যে সায়ন নিয়ে আমরা সারা তৈরি করব সেটা করার সুযোগ হয় না এই কারণে আমি বলে থাকি যে এটাতে বিপদে আছি এই গাছটাতে এত বেশি ফল আসে বারো মাসেই নতুন ডাল বের হবে আর মুকুল চলে আসবে আচ্ছা এটা জাত কি ভাই এটা হলো থাইল্যান্ডের একটা জাত থাই ভ্যারাইটি বারো মাসি আমরা বাংলাদেশে অনেক ধরনের আমরা আছে দেশি আছে বরিশালের আছে খুলনার আছে এগুলি বাদ দিয়ে আমি এইটা চাষাবাদ করব কেন এটা চাষাবাদ করার সব থেকে বড়ো কারণ হলো এটা বারো মাসে পাওয়া যাবে অল অযত্নে চাষাবাদ করলে বারো মাসেই পাওয়া যাবে দ্বিতীয়ত কথা হলো এই আমরার যে সাইজ মোটামুটি বড়ো সাইজ চলে এসেছে এই আমড়ার আঠেইটা খুবই ছোট এবং এর যে মাংসটা আছে এই মাংসটার পরিমাণটা অনেক বেশি এই কারণে এটা বারো মাসেই চাষাবাদ করা যায় এবং অল্প পরিচর্যা এটা অনেক বেশি ধরে আমার গাছটাতে কয়েক হাজার ফল আছে জুলে জুলে আসে আচ্ছা একটা বিষয় বলবেন আপনার আমরা সাইজও ভালো ফলনও ব্যাপক কিন্তু এটাতে একটু স্পট দেখতেছি উপরে এটার কারণ কী এটার কারণ হলো আমরা সাধারণত যেটা করে থাকি আমাদের যে নার্সারি প্রজেক্টে এই মাতৃ গাছগুলো আছে এই গাছগুলোতে আমরা তেমন কোনো স্প্রে করি না ফলের উপরে কোনো স্প্রে করি না হয়তো স্প্রে করলে এই যে উপরের যে কালারটা দেখতেছেন এইটা কালার ফ্রেশ থাকতো আর নিচের কালারটা যারা আমরা খেতাম হয়তো বিষ খেতে পারতাম কিন্তু সেটা না আমরা স্প্রে ছাড়া সুন্দরভাবে এটা চাষাবাদ করতেছি উপরে কিন্তু ভিতরের একেবারে অন্য থাকে ছোট একটা দানা থাকে এইটাতে আসলে কি পরিমাণ এটা ওই দেশি আমড়া থেকে অনেক বেশি ছোট এবং নরম অনেক সময় বিষ সহ খাওয়া যায় এই আমরার আচ্ছা ভাই একটা বিষয় বলবেন এই আমরা গাছ আসলে রোপণ করছেন কিভাবে আমরা খুবই অলস এবং অযত্নে চাষাবাদ করা যায় আমরা দেখেছি যে আমাদের দেশে বরিশালের ওইদিকে দীর্ঘদিন ধরে এগুলো চাষাবাদ করা হয়ে থাকে বাড়ির পাশে আশেপাশে গাছ থাকলেই এমনিতেই ফল চলে আসে তবে এটা বরিশাল না এটা আমাদের উত্তরাঞ্চলের নীলফামারী জেলা নীলফামারী জেলাতে এই আমরা চাষাবাদ করতেছি শুধুমাত্র জৈব সার দিয়ে অল্প পরিমাণ আমরা একটু রাসায়নিক দিয়েছি পটাশ এবং ডিএপি বরণ দিয়েছি যেন গাছগুলো আমাদের যতগুলো মাদার ট্রি আছে প্রত্যেকটা গাছ যেন ভালো পরিমাণে পুষ্টিগুণ পায় এবং ফল দিয়ে দেয় আর আমরা গাছে যেটা দেখেছি আমরা বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করলে এরকম ফল চলে আসে থোকায় থোকায় একটা বিষয় বলবেন আপনার পাতা দেখতেছি এই যে একটু ফুটো ফুটো হয়ে গেছে এইটা আসলে কি কারণে হয় আর এটাকে দমন করার জন্য কি করব এইটা দুইটা কারণে হতে পারে আমার এই গাছটাতে হয়েছে একটা হলো লেদা পোকার আক্রমণ হতে পারে আর একটা আমড়ারে একটা পোকা আছে এই গাছের জন্য সেই পোকাটা করে কি এই আমরার পাতা কিন্তু সুমিষ্ট পাতা পোকার জন্য একবারে উপযুক্ত খাবার পছন্দের খাবার এই কারণে এই পাতাগুলো কিন্তু ফুটো করে এই পাতাগুলো খেয়ে নিয়েছে এটার জন্য সাধারণত যেটা করা যেত যে কোনো কোম্পানির অনুমোদিত কোম্পানির কীটনাশক ব্যবহার করা যেত কিন্তু আমরা করিনি না করার কারণটা হলো যেহেতু আমরাগুলো মেসিউড হয়ে গেছে বড় বড় সাইজ হয়ে গেছে পাশ দিয়ে মেসিউড হচ্ছে পাশ দিয়ে আবার আসতেছে আবার সামনে ফুল আছে বিভিন্ন রকম সাইজ আছে আমরা একটু স্পট দেখতেছি এইটার জন্য কি করব। আমরা স্পোর্ট যেটা আছে এটার জন্য আমরা যদি বরণ স্প্রে করতাম তাহলে ফ্রেশ থাকত মাঝে মাঝে ব্রণ একটু স্প্রে করতে হতো কিন্তু আমরা যেটা করেছি বরণের ঘাটতি যেন ঠিক থাকে বা ঘাটতি যেন না হয় সেজন্য আমরা গাছের গোড়ায় একটু বরণ সার ব্যবহার করেছিলাম একটা বিষয় বলবেন আমি আজকে থেকে দশ বছর আগে একটা আমরা গাছ মেলা থেকে নিয়ে রোপণ করছিলাম রোপণ করার পরে দীর্ঘ পাঁচ বছর আমার বাসায় ছিল ফল দেখি নেই এর অনেকগুলা কারণ দেখছি দেখা যায় এক সময় পুরো গাছ মরে যায় আর আমরা যেটাকে আশা বলি অনেকে স্যাঙ্গা বলে এটা পুরা গাছটার পাতা খেয়ে ফেলে শুধু ডালগুলা থাকে এইটা আসলে গাছের জন্য ক্ষতিকারক না আসলে ভালো এটা অবশ্যই ক্ষতিকারক কারণ গাছের পাতা খাদ্য তৈরি করে সেগুলো গাছ খায় যখন পাতা থাকবে না তখন কিন্তু গাছের ফলের পরিমাণটা কমে যাবে ফলের সাইজ ছোটো হবে এবং ফল ঝরে যেতে পারে এরকম হয়ে থাকে এজন্য এটা দমন করতে হবে এই সিচুয়েশনে আসলে গাছের কি পরিচর্যা করব এই সময়ে যদি দেখা যায় যে যদি ছোট গাছ হয় আমার যেমন এটা গাছটার বয়স প্রায় পাঁচ বছরের বেশি এখন পর্যন্ত আমরা অনেক আমরা পাইছি এবং অনেক ডালপালে আছে ছোট গাছ হলে বা ছাদ বাগানে এক ফিট গাছের ভেতরেই আমরা চলে আসি এই ধরনের গাছগুলো হলে হাত দিয়ে সেগুলো মেরে ফেলা যায় কিন্তু যখন বড় হয় এবং বাণিজ্যিক বাগান হয় সেক্ষেত্রে যেটা দেখা যায় সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হয় যেন কীটনাশক ব্যবহার করলে পোকাগুলো মারা যায় বা আশাগুলো মারা যেতে পারে আচ্ছা একটা বিষয় বলবেন আমরা কিন্তু একটা লোভনীয় জিনিস ছোট বড় সবাই আমরা খেতে পছন্দ করে এই আমরাটা আমরা টবে অথবা মাঠ বাগানে বাড়ির উঠানে রোপণ করতে পারবো কিনা অবশ্য এটা যারা ছাদ বাগান করে তাদের জন্য প্রথম পছন্দের তালিকায় থাকে এই আমরা কারণ এটা বারো মাসে হয়ে থাকে ছোটো ছোট গাছে হয়ে থাকে আর মাঠ বাগানে তো দেখতেছেন মাসাল্লাহ গাছ ভর্তি ফল আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আমরা যে দেশি আমরাগুলো খাই দেশি আমরাগুলোতে অনেক সময় প্রচুর পরিমাণ টক থাকে এটাতে কিন্তু টকের পরিমাণ নেই অনেকেই এটাকে মিষ্টি জাত বলে টক না থাকার কারণে এটা হলো আমাদের আমরা জগতে আর একটা আশীর্বাদ ফল আচ্ছা ধরেন এই আমরা গাছের নিচে দাঁড়ায় আছি এইটা থেকে সায়ন নিয়ে তো আপনারা চারা তৈরি করছেন হ্যাঁ ওই চারাটা রোপণ করার কতদিন পরে ফল পাবো ছোট ছোট চারায় দুই মাস অথবা তিন মাস মধ্যে ফল চলে আসে কিছু কিছু গাছে ফল ধরাও আছে আমরা দেখাবো কিছু কিছু গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসছে এই বারো মাসে আমরা এইটা আসলে কিভাবে চারাটা তৈরি করেন এই গাছ থেকে এটা আমরা গ্যাপটিং পদ্ধতি চারাটা তৈরি করি গুটি কলম পদ্ধতি নিয়ে এটার আমরা যে আমরা গুলো আছে বরিশালি আছে সেগুলো চারা তৈরি করে তার উপরে গ্যাপটিং করে দেই এই দ্রুত মুকুল চলে আসে ক্ষেত্রে কি এইখানে আপনার গাছে যেরকম আমরা ব্যাপক পরিমাণে ফল দেখতেছি একটা ডালে আমি দেখলাম যে দশ থেকে পনেরোটাও আছে আচ্ছা সেক্ষেত্রে কি ওইরকম ফল পাবো আমরা আমার ওই চারাগুলোতে হ্যাঁ হ্যাঁ ঝোপায় ঝোপায় ফল আছে ওই প্রচুর পরিমাণ ধরে আসে রোপণ করার কতদিন পরে পাবো এক মাস দুই মাসের মধ্যে ফল চলে আসে কারণ এটা বারো মাসেই জাত তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ছোটো গাছ অবশ্যই একটু হৃষ্ট পুষ্ট করে নিয়ে তারপরে ফল নেওয়াটা দরকার এই গাছে পানি কীরকম দিতে হয় পানি দিতে হবে কারণ বরিশালে পানি প্রচুর পরিমাণ পাই অনেক বেশি আমরা ধরে আর এই গাছ যদিও অলস চাষাবাদ করা হয় গাছের যে পানিটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে খুব স্বাচ্ছাতে পানি দেওয়া তো কোনো প্রয়োজন নাই আবার খুব শুকনো করার কোনো প্রয়োজন নেই শুকনো করলে তখন গাছ ফল দিতে পারে না এজন্য পানি স্বাভাবিক মাত্রায় দিতে হবে আচ্ছা ছাদে দিলে আসলে কি পরিমাণ পানি দরকার আর যদি আমরা মাঠ বাগানে ধরেন আমার বাড়ির উঠানে লাগাবো সেক্ষেত্রে আসলে কীরকম পানি দিতে হবে উঠানে লাগালে গাছ অনেক বেশি শিকড় দূরে ছড়াইতে পারে সেক্ষেত্রে বেশি দূর থেকে পানি আহরণ করতে পারে আর ছাদের ক্ষেত্রে হয় ছোটো টপ থাকে এবং ছোট জায়গা থাকে সেই জায়গা থেকে পানি যতটুকু নিতে পারে ততটুকু ফল দিয়ে যেতে পারে এজন্য আমাদের বাগান ক্ষেত্রে অবশ্যই একটু নজর দিতে হবে পানির পরিমাণটার জন্য স্বাভাবিক মাত্রায় থাকে আর মাটিতে তো যেটা বললাম যে যতদূর শিকড় যায় ততদূর পর্যন্ত নিতে পারে আচ্ছা একটা বিষয় বলবেন ভাই আমরা জানি যে নার্সারির গাছের বিভিন্ন সাইজ থাকে বিভিন্ন দাম থাকে তারপরেও আমরা একটু ধারণা দেওয়ার জন্য এই আমরার চারার প্রাইস কীরকম থাকে আরো একটা ধারণা দেওয়ার জন্য একটা চারা সাধারণত স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা অনেক সাইজের চারা থাকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির তারা দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে থাকে এবং কিছু কিছু বড় সাইজের তারা আছে বড় বস্তায় বা জিও ব্যাগে সাজানো আছে অনেকগুলো আমরা ধরা আছে সেগুলোর একটু রেট বেশি থাকে এগুলো বয়স এবং সাইজের উপরে ডিপেন্ড করে রেটটা আসে আচ্ছা ফলসহ থাকলে ওইটার দাম আলাদা একটু দাম বেশি থাকে আচ্ছা ভাই এই আমরা সম্পর্কে আসলে আমরা বেশি কথা বলবো না তারপরেও যারা মনে করবে যে আশেপাশে আপনার নার্সারি যারা আছে এসে দেখলে তো মুগ্ধ হয়ে যাবে যেহেতু আপনি গাছটা দেখাইলেন অনেকেই বলবে যে ভাই আমরা দুই একটা চারা ক্রয় করব সেক্ষেত্রে একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এ আর মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগ নীলফামারি জেলা কচুগড়া ইউনিয়নে জাতীয় পুরস্কার প্রাপ্ত এ আর মামুন নার্সারি এখান থেকে আপনারা চারা নিতে পারেন তবে আমাদের এখানে চারা নিতে হলে অবশ্যই সযত্নে চারাগুলো নিতে হবে যত্ন করতে হবে এছাড়াও যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা তারা বাগানে এসে এরকম টাটকা ফলের স্বাদ নিতে পারেন কারণ আমাদের নিজস্ব অনেকগুলো মাদার ট্রি আছে আমি বরাবরই যারা বাণিজ্যিক বাগান করে তাদেরকে আমি দাওয়াত করি কারণ একটা বিষয় হলো কৃষি সেক্টর বৈজ্ঞানিক সেক্টর এখানে ভাবতে হবে কখন সার দিতে হবে কখন স্প্রে করতে হবে কখন পানি দিতে হবে এই জিনিসগুলো যদি সঠিকভাবে জানা যায় সেক্ষেত্রে গাছের সাথে কথা বলতে পারলেই হানড্রেড পারসেন্ট ফিডব্যাক পাওয়া যায় এটা বাণিজ্যিকভাবে করা যাবে ভাই অবশ্যই বাণিজ্যিকভাবে করা যাবে কারণ আমরা তো বাংলাদেশে অনেক চাহিদা এই আমরার সারা বছর কিন্তু আমরা পাওয়া যায় আমরা বিশেষ করে যারা দূর দূরান্তে ট্রেনে বা বাসে চলে যাই তারা হয়তো দেখি যে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে ছোটো ছোটো টুকরিতে আমরা বিক্রি করে এই আমরা আর ভিটামিন সির একটা বড় উৎস এই আবার আমরা বাজারেও দেখি যে অনেক ফলের দোকানে এখন অনেক বড় বড় ঢাকিগুলার মধ্যে রাখার চেষ্টা করে আচ্ছা মানুষ ভাই তারপরেও যারা চারা ক্রয় করবে একটু ভালোভাবে পরামর্শ দিয়ে দিবেন এক ভিডিওর মধ্যে আসলে এতোগুলার ইনফরমেশন দেওয়া যায় না তবে আমরা একটু সন্ধান দেওয়ার চেষ্টা করি প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করি তাই যাদেরকে আপনারা এই চারাগুলো দেবেন একটু বলবেন ভালো করে পরামর্শের কথা সেক্ষেত্রে সে উপকৃত হলে আপনার একটা প্রচার ঘটবে তো আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন এই আমরা সম্পর্কে মামুন ভাই এখানে আসলে নতুন নতুন কিছু পাওয়া যায় আমরা সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি তাই এই আমরার চারা যারা ক্রয় করতে চান আমি মনে করি যদি আসা সম্ভব হয় সেক্ষেত্রে মাউন্ট ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে তারপর যে চারা ক্রয় করেন সেক্ষেত্রে আপনি অনেক খুশি হয়ে যাবেন পাশাপাশি এই গাছটা যদি ভিজিট করে দেখেন নিচে একদম এক একটা ডালের মধ্যে পনেরো থেকে বিশটা করে আমরা ধরা আছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন ভিতরে যাওয়া যাচ্ছে না ওই পাশে যেহেতু নার্সারির প্রোজেক্ট ছোটো ছোটো গাছ রয়েছে তো এখান থেকে চারা ক্রয় করতে হলে যারা আসতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আমাদেরকে অনুপ্রাণিত করলে আমরা নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই যারা চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত নতুন নতুন ফল দেখানোর চেষ্টা করি আর এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ